ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি, অন্যদিকে ঢালিউডের বর্তমান প্রজন্মের নায়ক জয় চৌধুরী, দুজনেই বিবাহিত, দুজনের সংসারেই রয়েছে সন্তান। তবুও মাহির সঙ্গে নাকি জয়ের রয়েছে গোপন সম্পর্ক। গুঞ্জন উঠেছে জয়ের সঙ্গে প্রেমের কারণেই নাকি রকিব সরকারের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মাহি। সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন মাহি জয়। সেখানেই তারা জানান তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে, যেটা খুব গোপন, কারণ পর্দায় দুজন কখনই একসঙ্গে কাজ করেননি। মাহির মতো একই সুরে কথা বলেন জয় চৌধুরীও। এরপরই শুরু হয় তাদের প্রেম নিয়ে কানাঘোষা। অনেক আগে থেকেই জয় চৌধুরীর সঙ্গে মাহির সম্পর্ক বেশ ভালো। বিভিন্ন সময় দুজনের ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। জয়ের বাড়িতেও মাহির গোপনে যাতায়াত রয়েছে। মাহি জানান সিনেমা না করলেও জয়ের সঙ্গে তার ভালো বন্ধুত্ব। যেসব নায়কের সাথে কাজ করেছেন তাদেরকে শত্রু ভাবেন তিনি। জয়ের সঙ্গে সম্পর্কটা গোপন রেখেছিলেন, কারণ মাহি মনে করেন ভালো সম্পর্ক গোপন রাখলে সেটা সুন্দর থাকে। এদিকে সাক্ষাৎকারে মাহির কথার সঙ্গে জয় একমত হলেও 17 এপ্রিল রাতে একটি সিনেমার প্রদর্শনীতে গিয়ে জয় জানান মাহির সঙ্গে প্রেম নয়, তারা ভালো বন্ধু, তাদের সম্পর্ক পবিত্র, তাদের এমন কোনো সম্পর্ক নেই যেটা নিয়ে কথা চালাচালি হতে পারে। মায়ের সঙ্গে তার বন্ধুত্ব অল্প দিনের হলেও তাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক। গোপন থাকলে জিনিসটার ভিতরে পবিত্রতা থাকে, জিনিসটার ভিতরে একটা আইডেন্টিটি থাকে, এটা না ভারত অনেক বেশি। মাহি জয়ের কেরিয়ার শুরু হয় 2012 সালে। মাহি নায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও জয় এখনো থিতু হতে পারেননি, তবে কাজ করছেন নিয়মিত। দীর্ঘ এই সময়ে কখনো এক সিনেমায় পাওয়া যায়নি তাদের। মাহিকে সর্বশেষ দেখা গেছে এই ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায়, যেখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন। অন্যদিকে জয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেম প্রীতির বন্ধন, যেখানে নায়িকা উপবিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। মানে আমি কাজ করতে গেলে আমার কোনো ডিরেক্টরের সাথে ফ্রেন্ডশিপ হয় না, কোনো কিছু হয় না। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।